ঈদে গণপরিবহন চলবে, তবে ভারী যানবাহন ঈদের আগের তিন দিন বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ভিডিও বার্তায় জানান, নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে জরুরি সেবা। আসন্ন ঈদুল আজহা দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে, তবে প্রতি বছরের ঈদযাত্রার মতো ভারী পরিবহন তিন দিন আগে বন্ধ থাকবে। এর মধ্যে জরুরি সার্ভিস, অত্যাবশ্যকীয় পণ্য যেমন পচনশীল দ্রব্য রয়েছে, গার্মেন্ট সামগ্রী, পশুবাহী গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।